হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপে কিন্তু গুগল প্লে স্টোর ডাউনলোড করা রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আমরা কম্পিউটারে গুগল প্লে স্টোর ডাউনলোড করতে পারি। তো এর জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে লিখতে হবে প্লে স্টোর ডাউনলোড। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে এসছে, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে চলে এসে দেখুন গুগল প্লে অ্যান্ড্রয়েড অ্যাপস অন গুগল প্লে, তো এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে কিন্তু কোনো রকম ডাউনলোডিংয়ের কোনো লিঙ্ক কিন্তু নেই। তো তার জন্য আমাদের কী করতে হবে, কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা আবার দেখে নেব। তো এর জন্য আমাদের চলে যেতে হবে ডান দিকে ওপরে, যে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে, আমার কার্সারটা ফলো করুন, ওই থ্রি ডট আইকনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখুন নিচে চলে আসবেন, নিচে এসে এই যে লেখা রয়েছে মোর টুলস, মোর টুলসের পরে তারপরে এই পাশে চলে আসবেন দু নম্বরে ক্রিয়েট শর্টকাট। তো আমাদের ক্রিয়েট শর্টকাটে ক্লিক করতে হবে। তো আমরা ক্রিয়েট শর্টকাটে এবার আমরা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখানে আমাদের কী করতে হবে, এখানে আমাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, তো এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলেই এটা কিন্তু আমাদের ডেস্কটপে চলে আসবে। তো চলুন আমরা দেখে নেব যে আমাদের ডেস্কটপে আসলো কি না। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে কিন্তু গুগল প্লে স্টোর চলে এসছে। তো এবার কথা হচ্ছে এই গুগল প্লে স্টোর থেকে আমরা কোন কোন অ্যাপগুলো ডাউনলোড করতে পারবো, বা কীভাবে আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ আমাদের কম্পিউটারে ডাউনলোড করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমরা প্লে স্টোরটা এবার ওপেন করে নিচ্ছি। তো আমরা আমাদের কম্পিউটারে প্লে স্টোর কিন্তু ওপেন করে নিয়েছি, এবং প্লে স্টোর ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন সব অ্যাপগুলো কিন্তু চলে এসছে এখানে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব কিন্তু চলে এসছে। তো আমরা ইনস্টাগ্রামে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখি যে কীভাবে ইনস্টল করব। তো দেখুন একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু যে ইনস্টলের যে বাটনটা আছে সেটা কিন্তু একদম ইনঅ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা ইনস্টাগ্রাম ডাউনলোড করতে পারবো না বা ইনস্টল করতে পারবো না। অর্থাৎ ইনস্টাগ্রাম কিন্তু আমরা এখন পিসিতে বা কম্পিউটারে বা ডেস্কটপে ডাউনলোড বা ইনস্টল আমরা করতে পারবো না। যদি করতে পারতাম তাহলে কিন্তু ইনস্টলের এই যে বাটনটা এটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকতো না, এখানে কিন্তু ইনস্টলের বাটনটা ইনঅ্যাক্টিভ রয়েছে। আপনি যে কোনো অ্যাপ এখানে দেখতে পারেন, সব অ্যাপই কিন্তু এরকমই দেখাবে।